প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোসে দেখি থ্রি কোশ্চেন নাম্বার 10। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখছি, তাহলে প্রথমে আমরা এখানে লিখব সমাধান ধরি বরফের আয়তন, ধরি বরফের বরফের আয়তন সমান 100 একক। এটা আমরা ধরে নিলাম, তবে জলের আয়তন কত হবে? অতএব জলের আয়তন হবে, জলের আয়তন হবে 10% বেশি, অর্থাৎ 100 প্লাস 10, 10% বরফের 10%, এত একক হবে। এটা হবে বরফ জলের আয়তন। তাহলে দেখো জলের আয়তন কত হচ্ছে, জলের আয়তন হচ্ছে 100 প্লাস, এই দুটো ক্যান্সেল হবে, তাহলে 100 প্লাস 10, অর্থাৎ 110 একক, 110 একক। ঠিক আছে, তাহলে অনুপাত যদি আমরা বের করি, তাহলে হবে জলের ও বরফের আয়তনের অনুপাত। অতএব জলের আয়তন, অতএব জলের আয়তন, জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত, ও বরফের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত হবে, অনুপাত সমান 100:110। ঠিক আছে, তাহলে দেখো এই জিরো ক্যান্সেল হবে, বা 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 10:11। তাহলে আমরা কত পেলাম, জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত হবে 10:11। এটাই আমাদের উত্তর হবে। আমরা আরেকবার দেখে নিই কি বলা আছে। ধরি বরফের আয়তন 100 একক, তাহলে জলের আয়তন কত বেড়েছে, 10%। তাহলে 100 প্লাস 10% অফ 100, মানে 10/100 × 100, অর্থাৎ 100 প্লাস 10, 110 একক। অতএব জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত হবে 100:110। তাহলে 10 দিয়ে ভাগ করি তাহলে 10:11। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।